দাস ক্যাপিটাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। 15ই অক্টোবর 2019 থেকে 21ই অক্টোবর 2019 পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলো এই সেশনে আমরা দেখে নেব। প্রায় প্রতিটি ঘটনার সঙ্গে অ্যাডিশনাল কিছু তথ্য দেওয়া হয়েছে, এগুলো খুব ভালোভাবে দেখো, কারণ এখান থেকে আসন্ন সব পরীক্ষাতেই তথ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে। আর একটা কথা বলে রাখি, যারা বিভিন্ন চাকরি পরীক্ষার অঙ্ক ও রিজনিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করে রাখতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, 2019 সালে কে বুকার পুরস্কার পেয়েছেন? এর উত্তর হলো মার্গারেট আটউড এবং বার্নার্ডাইন এভারিস্টো। এই প্রথম যুগ্ম বিজয়ী ঘোষিত হয়। আটউড টেস্টামেন্টের জন্য ও এভারিস্টা তার উপন্যাস গার্ল উইমেন অ্যান্ড আদার্সের জন্য এই পুরস্কার পান। মার্গারেট আটউড সবচেয়ে বয়স্কতম যিনি বুকার পুরস্কার পেলেন। এভারিস্টো প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি এই পুরস্কার পেলেন। তিনি চতুর্থ লেখক যারা দুবার বুকার পুরস্কার পেয়েছেন। এর আগে হিলারি ম্যান্টেল, জে এম কোয়ের্জি ও পিটার ক্যারি দুবার করে পুরস্কার পেয়েছিলেন। 1969 থেকে 2001 পর্যন্ত এটিকে বুকার প্রাইজ বলা হতো। 1969 সালে পিএইচ নিউবাই প্রথম এই পুরস্কার অর্থাৎ বুকার পুরস্কার পান। 2002 সাল থেকে এটি ম্যান বুকার প্রাইজ নামে পরিচিত হয় এবং ইয়ান মার্টেল লাইফ অফ পি এর জন্য প্রথম ম্যান বুকার পুরস্কার পান। 1979 সালে মাত্র 132 পাতার নভেল লিখে বুকার পান অক্সফোর্ড উপন্যাসের লেখক পেনাল অফ ফিৎজারল্যান্ড। 2013 সালে সবচেয়ে বেশি পাতার উপন্যাস 832 পাতার, এটি লিখে বুকার পুরস্কার পান দ্য লুমিনারিয়াসেস লেখক এলিনর ক্যাটন। ক্যাটন সবচেয়ে কম বয়সী বুকার প্রাপক, তিনি 28 বছর বয়সে বুকার পান। কম বয়সী মহিলা যিনি 2006 সালে 35 বছরে বুকার পুরস্কার পান তার নাম কিরণ দেশাই। দু নম্বর প্রশ্ন দেখো, চাঁদে হাঁটার জন্য কোন স্পেস এজেন্সি দুটি নতুন মহাকাশ যাত্রার পোশাক তৈরি করেছে? এর উত্তর হল নাসা। এই মহাকাশ যাত্রার পোশাক দুটির নাম হল অরিয়ন ক্রিউ সার্ভাইভাল সিস্টেম এবং এক্সপ্লোরেশন এক্সট্রা ভেহিকুলার মোবিলিটি ইউনিট। তিন নম্বর প্রশ্ন, 2019 বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান কত? এর উত্তর হল 102। মনে রাখবে, 30.3 নাম্বার পেয়ে 117টি দেশের মধ্যে ভারতের স্থান 102। 2018 ভারত 95 স্থানে ছিল। যত নম্বর বেশি হবে সূচকের স্থান তত পিছবে। 5-এর কম নম্বর পেয়ে 17টি দেশ সামগ্রিকভাবে 1 থেকে 17 এই স্থানের মধ্যে আছে। পরের প্রশ্ন, কোন বিমান সংস্থা বিশ্বে প্রথম ট্যাক্সি বোট পরিষেবা চালু করল? এর উত্তর হল এয়ার ইন্ডিয়া। ট্যাক্সি বোট একটি পাইলট নিয়ন্ত্রিত বিমান পোর্ট ট্র্যাক্টর, এটি ট্যাক্সিতে যাওয়ার একটি বিকল্প মাধ্যম। পার্কিং বে থেকে রানওয়ে বা রানওয়ে থেকে পার্কিং বেতে যাওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ভারতীয় রেল কত সালের মধ্যে শূন্য কার্বন বিকিরণকারী হিসেবে আত্মপ্রকাশ করবে? এর উত্তর হল 2030 সাল। মনে রেখো, আমেরিকা ও চীনের পর ভারত বিশ্বে তৃতীয় দেশ যে সবচেয়ে বেশি কার্বন বিকিরণ করে। ছ নম্বর প্রশ্ন, নীতি আয়োগ 2019 সালে কোন রাজ্যকে সবচেয়ে উদ্ভাবনমূলক রাজ্য হিসেবে বিবেচিত করেছে? এর উত্তর হল কর্ণাটক। মনে রেখো, কর্ণাটকের পরে আছে তামিলনাড়ু, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হরিয়ানা, কেরালা, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন,
রোনাল্ডো সিং কোন খেলার সঙ্গে যুক্ত? ইনি সাইক্লিংয়ের সঙ্গে যুক্ত। সাউথ কোরিয়ার জিনসিওনে আয়োজিত এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে ইনি স্বর্ণপদক পেয়েছেন। 8 নম্বর প্রশ্ন, ফোর্বসের বিচারে 2019 সালে কোন মহিলা ক্রীড়াবিদ সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছেন? তার নাম হলো সেরেনা উইলিয়ামস। মনে রেখো, জাপানের নাওমি ওসাকা ও এঞ্জেলিক কেরবার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। ভারতের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী মহিলা ক্রীড়াবিদ পি ভি সিন্ধু, তার স্থান 13তম। 9 নম্বর প্রশ্ন, বিশ্ব যক্ষ্মা প্রতিবেদন 2019 অনুযায়ী কোন দেশ প্রথম স্থানে আছে? এর উত্তর হল ভারত। বিশ্বে মোট যক্ষ্মা রোগীর 27% ভারতে আছে। এরপর আছে চীন 9%, ইন্দোনেশিয়া 8%, পাকিস্তান 6% এবং বাংলাদেশ 4%। 10 নম্বর প্রশ্ন দেখো, আওয়ার লেডি অফ গ্লোরি চার্চ কোথায় অবস্থিত? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে খুব ভালোভাবে মনে রেখো। এটি অবস্থিত মুম্বাইয়ে। মনে রাখবে, ভারতের 4টি ঐতিহ্যশালী স্থান ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড ফর কালচারাল হেরিটেজ কনজারভেশন 2019 পুরস্কার পেয়েছে। এই 4টি স্থান হলো বিক্রম সরাভাই লাইব্রেরি ফ্রম IIM আহমেদাবাদ, কেনসেট এলিয়াহু সিনগক ফ্রম মুম্বাই, আওয়ার লেডি অফ গ্লোরি চার্চ মুম্বাই এবং ফ্লোরা ফাউন্টেন মুম্বাই। 11 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম যৌথ সামরিক মহড়া DANX 2019 কোথায় অনুষ্ঠিত হলো? এর উত্তর হলো আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের পোর্ট ব্লেয়ারে। পরের প্রশ্ন, মাইন্ড মাস্টার উইনিং লেসন্স ফ্রম এ চ্যাম্পিয়ন্স লাইফ এর লেখক কে? এর লেখক হলেন বিশ্বনাথন আনন্দ। মনে রাখবে, এশিয়ার প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন বিশ্বনাথন আনন্দ। ভারতের সর্বোচ্চ খেল সম্মান প্রথম রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পান 1991-92। খেলা বিভাগ থেকে তিনি প্রথম ভারতের দ্বিতীয় অসামরিক পুরস্কার পদ্মবিভূষণ পান। 13 নম্বর প্রশ্ন, 2018-19 ইউরোপীয় গোল্ডেন শু পুরস্কার কে পান? এর উত্তর হল লিওনেল মেসি। এই নিয়ে পরপর 3 বার এবং মোট 6 বার এই পুরস্কার পান মেসি। 2019 সালে ইউরোপীয় লিগে তিনি 36টি গোল করেন। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে হাঁটা প্রথম মহিলা নভশ্চরের নাম কি? এর উত্তর হল ক্রিস্টিনা কচ ও জেসিকা মেয়ার। তারা 7 ঘন্টা 17 মিনিট স্পেস ওয়াক করেছেন। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় কোম্পানি 9 লক্ষ কোটি টাকার এম ক্যাপ অতিক্রম করল? এর উত্তর হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন প্রশ্ন হল এম ক্যাপ কী জিনিস? এম ক্যাপ বা মার্কেট ক্যাপ, এটি শেয়ার প্রাইসকে আউটস্ট্যান্ডিং শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করলে পাওয়া যায়। মনে রাখবে, রিল বা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরে টাটা কনসালটেন্সি সার্ভিস এই লিস্টে আছে। পরের প্রশ্ন, ভারত ও কোন দেশের মধ্যে যৌথ নৌমহড়া ইমনেক্স 19 অনুষ্ঠিত হলো? এর উত্তর হলো মিয়ানমার। 17 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় কর্নেল চেওয়াং রিনচেন সেতু উদ্বোধন হলো? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে খুব ভালোভাবে মনে রেখো। এটি উদ্বোধন হলো লাদাখে।
14,650 ফুট উচ্চতায় লাদাখের ডরবুক এবং দৌলতবাগ ওল্ডির মধ্যে এটি তৈরি হয়, কর্নেল চেওয়াং রিনচেনের স্মরণে। তিনি দুবার মহাবীর চক্র পুরস্কার পান। মনে রেখো, এটি সায়ক নদীর উপর তৈরি হয়েছে। 18 নম্বর প্রশ্ন দেখো, 18তম নাম শিখর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? অ্যাকচুয়ালি এটা এখনও অনুষ্ঠিত হয়নি, 25শে অক্টোবর থেকে 26শে অক্টোবর 2019 এটা অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে আজারবাইজানের বাকুতে। মনে রেখো, 120টি উন্নয়নশীল দেশের সংগঠন হচ্ছে নাম, NAM বা নন অ্যালাইন্ড মুভমেন্ট। মনে রাখবে, 1961 সালে নাম প্রতিষ্ঠিত হয়। 17তম নাম সম্মেলন ভেনেজুয়েলার আইল্যান্ড অফ মার্গারিটায় অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, 2022 সালে ইন্টারপোলের 91তম সাধারণ সমাবেশ কোথায় হবে? এর উত্তর হল ইন্ডিয়া। 2022 সালে ভারত 75তম স্বাধীনতা দিবস পালন করবে। 2019 সালে 88তম সাধারণ সভা চিলির স্যান্টিয়াগোতে হয়েছিল। ইন্টারপোল 1923 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা 194 এবং এর সদর দপ্তর ফ্রান্সের লিওনে অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, FATF-এর গ্রিন লিস্ট থেকে হবে না, এই প্রশ্নটা ভুল আছে, এটা গ্রে লিস্ট হবে। দেখো, ইংলিশ টার্মটা ঠিক আছে, গ্রে লিস্ট হবে, এটাকে একটু ঠিক করে নিও। FATF-এর গ্রে লিস্ট থেকে কাকে সম্প্রতি বাদ দেওয়া হয়েছে? FATF বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এই লিস্ট, গ্রে লিস্ট থেকে শ্রীলঙ্কাকে বাদ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই গ্রে লিস্ট কী? ব্যবসা বাণিজ্য করতে অযোগ্য দেশের লিস্ট গ্রে লিস্ট নামে পরিচিত। FATF-এ 38টা সদস্য দেশ আছে। 2020 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে পাকিস্তান যদি আর্থিক সন্ত্রাসবাদের প্রতিবন্ধকতা না কাটাতে পারে, তবে তাকে কালো তালিকাভুক্ত করা হবে। পরের প্রশ্ন, ব্রিজিটেল নেশানের লেখক কে? এর উত্তর হল শ্রী এন চন্দ্রশেখরন এবং মিস রূপা পুরুষোত্তম। পরের প্রশ্ন, কোথায় সম্প্রতি ভারতীয় সেনার সুদর্শন চক্র বাহিনী যুদ্ধ মহড়া 2019 অনুষ্ঠিত হল? এর উত্তর হল রাজস্থানের জয়সলমীরে। পরের প্রশ্ন দেখো, দিবস কি সংস্কৃতি পরম্পরা গ্রন্থের লেখক কে? এর উত্তর হল জীবন সিং ঠাকুর। পরের প্রশ্ন, পুলিশদের জন্য ভারতের কোন রাজ্য সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করেছে? এর উত্তর অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, সম্প্রতি দাদু চৌগুলে পরলোক গমন করেছেন, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি রেসলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। মনে রেখো, 1974 সালে নিউজিল্যান্ডে আয়োজিত কমনওয়েলথ গেমসে সিলভার মেডেল পেয়েছিলেন তিনি। 26 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডিকেটার্স 2019 ভারতের স্থান কত? ভারতের স্থান সপ্তম। এই ইন্ডিকেটর অনুযায়ী 49টি দেশের মধ্যে চীনের র্যাঙ্ক হচ্ছে প্রথম। পরের প্রশ্ন, কত বছর পর পর বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়? এর উত্তর হল 5 বছর পর পর। ভারতে এই দিনটি বিখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালানবিসের জন্মদিন 29শে জুনে পালিত হয়। এটি প্রথম পালিত হয়েছিল 2010 সালে এবং বিশ্ব পরিসংখ্যান দিবস 20 অক্টোবর 2020 সালে আবার পালিত হবে। পরের প্রশ্ন, কোন ইন্স্যুরেন্স সংস্থা ভিডিও কলিং সার্ভিস শুরু করেছে?
এর উত্তর হলো বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স। ক্রেতাদের অভিজ্ঞতা বৃদ্ধি ও তাদের সমস্যা দ্রুত সমাধানের জন্য এই ব্যবস্থা। 29 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে দূষিত শহর কোনটি? এর উত্তর হলো উত্তরপ্রদেশের লোনি। 108টি শহরের মধ্যে এটি সবচেয়ে পলিউটেড বা দূষিত। 30 নম্বর প্রশ্ন দেখো, 46তম অর্থনৈতিক সম্মেলন 2019 কোথায় অনুষ্ঠিত হবে? এটা অর্থনৈতিক সম্মেলন 2020 হবে। দেখো এখানেও বাংলাটা ভুল আছে, প্রিন্টিং এটা ঠিক করা হয়নি, এটাকে একটু কারেকশান করে নিও। 46তম অর্থনৈতিক সম্মেলন 2020 কোথায় অনুষ্ঠিত হবে এটা ঠিক, 2019 বাংলায় যেটা লেখা আছে সেটা ভুল লেখা আছে। এর উত্তর হবে ফ্লোরিডার মিয়ামিতে। পরের প্রশ্ন, ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য সংখ্যা কত? এর উত্তর 47। 47টি সদস্য দেশ ছাড়াও 14টি নতুন সদস্য দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে 3 বছরের জন্য, জানুয়ারি 2020 থেকে 2022 সাল পর্যন্ত, ডিসেম্বরের 2022 পর্যন্ত। এই 3 বছরের জন্য 14টা নতুন মেম্বার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 14টা নতুন মেম্বার হলো আর্মেনিয়া, ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান, লিবিয়া, মার্শাল আইল্যান্ড, মরিশিয়ানা, নাম্বিয়া, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রিপাবলিক অফ কোরিয়া, সুদান এবং ভেনেজুয়েলা। 32 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্য প্রথম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি চালু করল? এর উত্তর হলো কেরালা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ চেনানি নাসি সুড়ঙ্গের পরিবর্তিত নাম কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নামে রাখা হয়েছে? এর উত্তর হলো শ্যামাপ্রসাদ মুখার্জি। মনে রাখবে NH-44, জম্মু অ্যান্ড কাশ্মীরের NH-44-এ এই সুড়ঙ্গটি অবস্থিত। এই সুড়ঙ্গটি পাটনি টপ সুড়ঙ্গি নামেও কিন্তু পরিচিত। 34 নম্বর প্রশ্ন, ইন্দো জাপান যৌথ বিমান মহড়া সম্প্রতি পশ্চিমবঙ্গের পানাগড়ে শুরু হয়েছে, এই মহড়ার নাম কি? এই মহড়ার নাম সাইনু মৈত্রী। পরের প্রশ্ন, 2019 সালে আন্ডার-15 মহিলা চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হল? এর উত্তর হল ইন্ডিয়া। ইন্ডিয়া বাংলাদেশকে পেনাল্টি শুট আউটে 5-3 গোলে হারায় এবং এটা ভুটানের থিম্পুতে আয়োজিত হয়েছিল। 36 নম্বর প্রশ্ন, ICC সম্প্রতি কোন দুটি দেশকে আবার তার সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে? এর উত্তর হল জিম্বাবুয়ে এবং নেপাল। জিম্বাবুয়ে ক্রিকেট টিমকে সাসপেন্ড করা হয়েছিল জুলাই 2019-এ এবং নেপালকে 2016 সালে ব্যান করে দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষা অনুযায়ী ভারতে কর্মরত মহিলার সংখ্যা কত শতাংশ? এর উত্তর হল 27%। পরের প্রশ্ন, ভারতীয় রেল সম্প্রতি ছোট শহরগুলিকে আশেপাশের মুখ্য শহরগুলির সঙ্গে যুক্ত করার জন্য যে ট্রেন পরিষেবা চালু করেছে তার নাম কি? তার নাম হল সেবা সার্ভিস। মনে রাখবে 9টি সেবা সার্ভিস ট্রেন চালু করা হয়েছে। 39 নম্বর প্রশ্ন, ICC টেস্ট বোলিং র্যাঙ্কিং 2019-এ কে শীর্ষে আছে? এর উত্তর হল অস্ট্রেলিয়ার প্যাট কিউমেন্স। মনে রাখবে সাউথ আফ্রিকার কাগিসো রাবাডা এবং ভারতের জসপ্রীত বুমরা দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন। 40 নম্বর প্রশ্ন, কার জন্মদিবসে 15ই অক্টোবর বিশ্ব শিক্ষার্থী দিবস হিসেবে পালন করা হয়? এর উত্তর হল ডক্টর APJ আব্দুল কালাম।
মনে রাখবে, ইউনাইটেড নেশন 2010 সালের 15ই অক্টোবর থেকে বিশ্ব শিক্ষার্থী দিবস হিসেবে পালন করে আসছে। ভারতের 11তম রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের জন্মদিনটিকে স্মরণ করার জন্য। মনে রাখবে, APJ আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান হিসেবে পরিচিত ছিলেন। তার কারণ কি? পোখরানে 1998 সালে দ্বিতীয় পরমাণু পরীক্ষার মাস্টার মাইন্ড ছিলেন তিনি। এটাও মনে রেখো, প্রথম পরমাণু পরীক্ষা যেটি পোখরানে অনুষ্ঠিত হয়, যেটি পোখরানে করা হয়, তার কোড নাম ছিল স্মাইলিং বুদ্ধ, এবং এটা 1974 সালের 18ই মে পরীক্ষা করা হয়েছিল। পরের প্রশ্ন, প্রিয়াংশু রাজাওয়াত কোন খেলার সঙ্গে যুক্ত? প্রিয়াংশু রাজাওয়াত ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। তিনি বাহরিনে ইন্টারন্যাশনাল সিরিজ 2019-এ জয়লাভ করেন। 42 নম্বর প্রশ্ন দেখো, জাপানে সম্প্রতি যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল তার নাম কি? তার নাম হাগিবিস। পরের প্রশ্ন, আর্মি অফিসারদের সরকারি তথ্য ডিজিটাইজ করার জন্য ভারতীয় সেনা ওয়েসিস নামের একটি পদ্ধতি চালু করেছে। ওয়েসিসের পুরো অর্থ কী? ওয়েসিসের পুরো অর্থ অফিসার্স অটোমেটেড স্ট্রাকচার্স ইনফরমেশন সিস্টেম। পরের প্রশ্ন, ভারতীয় কোন সন্ন্যাসিনী সম্প্রতি সন্ত উপাধি পেয়েছেন? এর উত্তর হল মারিয়াম থেরেসিয়া। তার মৃত্যুর 93 বছর পর এই উপাধি দেওয়া হল। 45 নম্বর প্রশ্ন দেখো, ভারত থেকে কোন প্রতিনিধি প্রথম দুটি আফ্রিকার দেশ কমোরস ও সিয়েরা লিওন গেলেন? এর উত্তর হল ভারতের ভাইস প্রেসিডেন্ট বেঙ্কাইয়া নাইডু। পরের, ভক্স স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার 2019-এর জন্য কে বিবেচিত হয়েছেন? এর উত্তর হল দ্যুতি চাঁদ। পরের প্রশ্ন, বিশ্ববিখ্যাত খন রামলীলার প্রশিক্ষণ ও অভিনয়ের জন্য ভারতের কোন রাজ্য সম্প্রতি পরিকল্পনা করেছে? এর উত্তর হল উত্তরপ্রদেশ। এটি থাইল্যান্ডের রামলীলার একটি মুখোশ পরিহিত রূপ। রামলীলার বিভিন্ন দৃশ্য এখানে দেখানো হয়, এতে কোনো সংলাপ নেই। 48 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বে কে কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে লিস্ট এ ক্রিকেটে দ্বিশতরান করেছে? তার নাম হলো ভারতের যশস্বী জয়সওয়াল। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, রোহিত শর্মা 3 বার, শিখর ধাওয়ান, ভি কে কৌশল অ্যান্ড সঞ্জু স্যামসন, এরপর সপ্তম ভারতীয় হিসেবে লিস্ট এতে দ্বিশতরান করলেন যশস্বী জয়সওয়াল। 49 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের দ্রুততম পিঁপড়ের নাম কি? বিশ্বের দ্রুততম পিঁপড়ের নাম সাহারান সিলভার আন্ট। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এর উত্তর হল জোকো উইডিডো, জোকো উইডোডো। মনে রাখবে, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম জাকার্তা এবং এখানকার মুদ্রার নাম ইন্দোনেশিয়ান রুপিয়া। তাহলে আজকে এই পর্যন্তই। পরের এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি অ্যাক্টিভ করে দিও। আর একটা কথা, বন্ধুদেরকেও শেয়ার করো। ভালো করো, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।